হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড সম্পর্কে। তবে এত সুখের রহস্যটা কী? ফিনল্যান্ড আর পাঁচটা দেশের মতোই, এখানেও রাত পোহালে দিন আসে, কর্মসংস্থানেরও অভাব নেই। এদেশের মানুষেরও হাজারো সমস্যা, কিন্তু তারা সেই সমস্যা কাটিয়ে সব সময় খুশি থাকেন। আর তাই তো এতগুলো দেশ পিছনে ফেলে জাতিসংঘের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে ফিনল্যান্ডের নাম। ফিনল্যান্ড সম্পর্কে আরো মজার মজার ইনফরমেশন দিব মিস্ট্রিস ওয়াল নলেজের আজকের এই পর্বে। ফিনল্যান্ডের অফিসিয়াল নাম রিপাবলিক অফ ফিনল্যান্ড। উত্তর ইউরোপের এই দেশটিকে স্থানীয়রা বলে সুমি। সুমি শব্দের অর্থ জলাভূমির দেশ। এখানে ঘন সবুজ অরণ্য ও প্রচুর লেক রয়েছে। প্রাচীর ঘেরা প্রাসাদের পাশাপাশি আছে অত্যাধুনিক দালান কোঠা। হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর। এদেশের মোট আয়তন 3,38,424 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 55,17,887 জন। ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বনিম্ন জনসংখ্যার দিক দিয়ে ফিনল্যান্ডের অবস্থান তৃতীয়। এদেশে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 16 জন বসবাস করে। ফিনল্যান্ডের পশ্চিমে সুইডেন, পূর্বে রাশিয়া, উত্তরে নরওয়ে এবং দক্ষিণে রাশিয়া ও ফিনল্যান্ড উপসাগর অবস্থিত। ফিনল্যান্ড ইউরোপের এমনই একটি দেশ যেটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পৃথিবী জুড়ে ফেমাস। দেশ জুড়ে লেক রয়েছে 60,000 আর দ্বীপ রয়েছে 6,500। সবচেয়ে বড় লেকের নাম সায়মা। সায়মার আয়তন 4,400 বর্গ কিলোমিটার। ফিনল্যান্ডের উপরিভাগ প্রতি বছর 7 বর্গ কিলোমিটার করে বৃদ্ধি পায়, কারণ প্রতিনিয়ত ফিনল্যান্ডের বরফের স্তর হালকা হয়ে ভূভাগ সমুদ্র থেকে জেগে উঠছে। এই দেশে প্রতি বছর স্লিপি ডে নামে একটি দিনকে সেলিব্রেট করা হয়। সেদিন পরিবারে সবচেয়ে দেরিতে ঘুম থেকে ওঠা ব্যক্তিকে পানিতে ফেলে ওঠানো হয়। ফিনল্যান্ডের মেরু অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সব সময় দিন থাকে। মধ্যরাতে সূর্যের এই দিনগুলিতে ফিনল্যান্ডের নয়নাভিরাম উপকূলীয় এলাকাগুলিতে হাজার হাজার লোক নৌকা নিয়ে বেড়াতে আসে। ফিনল্যান্ডে গাড়ির হেডলাইট 24 ঘন্টাই অন রাখতে হয়। এই দেশের একটি গলফ ক্লাব এমনভাবে বানানো হয়েছে যার অর্ধেক অংশ ফিনল্যান্ডে এবং বাকি অর্ধেক সুইডেনে। পৃথিবীর বিখ্যাত কোম্পানি নোকিয়ার যাত্রা শুরু হয়েছিল এই ফিনল্যান্ডেই। এছাড়া অ্যাংরি বার্ড গেমসের শুরুও এই দেশেই হয়েছিল। এই দেশের কারেন্সি হলো ইউরো। বর্তমানে 1 ইউরো বাংলাদেশের 97 টাকা। এই দেশের সরকার বেকার লোকদের প্রতি মাসে কিছু টাকা দিয়ে থাকে, যেন বেকার থাকা অবস্থায়ও তারা খেয়ে পড়ে বাঁচতে পারে। ফিনল্যান্ডের অফিসিয়াল ভাষা হলো ফিনিশ ও সুইডিশ। এদেশের মোট জনসংখ্যার 100%ই শিক্ষিত। এখানকার শিক্ষা ব্যবস্থা বেশ উন্নত মানের। ইউরোপের যে দেশগুলোতে টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা গ্রহণ করা যায় তাদের একটি হলো ফিনল্যান্ড। তাই এই দেশে প্রতি বছর প্রচুর শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের জন্য আসে। এখানকার জেলখানার পরিবেশ দেখলে নিঃসন্দেহে আপনি চমকে উঠবেন। জেলখানার এক একটা রুমগুলো যেন মনে হয় আলিশান হোটেল। ফিনল্যান্ডের পাসপোর্ট দিয়ে বিনা ভিসায় অনেকগুলো দেশ ভ্রমণ করা যায়। ফিনল্যান্ডের লোকেরা যথেষ্ট পরিমাণে সৎ হয়ে থাকে। একটি জরিপে টাকা ভর্তি একটি ব্যাগ রাস্তায় ফেলে রাখা হয়েছিল, তখন 93% লোকেরাই সেই ব্যাগটি পুলিশকে ফিরিয়ে দিয়েছিল। এতে প্রমাণিত হয় তারা কতটুকু সৎ। এদেশে মানুষের বিপদে পড়ার কোনো আশঙ্কা থাকে না। ফিনল্যান্ডের পুলিশ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার ওপর আস্থা আছে 80%-এরও বেশি মানুষের। একজন কর্মজীবী নারীর জন্য সবচেয়ে নিরাপদ দেশের একটি হলো ফিনল্যান্ড, যদিও দেশটিতে আত্মহত্যার হার অনেক বেশি। কিন্তু সরকার যথাসম্ভব চেষ্টা করছে এটি কমিয়ে আনার। ফিনল্যান্ডের মাত্র 7 ভাগ জমিতে চাষাবাদ হয়।
তাদের প্রধান অর্থকরী ফসল হচ্ছে বার্লি, যব ও গম। বনজ সম্পদ ফিনল্যান্ডের অর্থনীতির প্রধান অবলম্বন। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ন্যূনতম 25% বনভূমি দরকার হয়, কিন্তু সেখানে ফিনল্যান্ডের রয়েছে 72%। এদেশের মানুষেরা বই পড়তে খুবই ভালোবাসে। ফিনল্যান্ডের নাগরিকদের মতো এদেশে প্রবাসীরাও বেশ আনন্দেই থাকেন। মোট জনসংখ্যার 3.4% হল বিদেশি নাগরিক, তাদের মধ্যে বেশিরভাগ রাশিয়ান, সুইডিশ ও ইস্তোনিয়ান। এদেশে 73% খ্রিস্টান, 1.6% ইসলাম, হিন্দু, বৌদ্ধ এছাড়া অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। তো বন্ধুরা, এত সুখী দেশ ফিনল্যান্ড সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বাকি ভিডিওগুলো উপভোগ করুন। ধন্যবাদ।